আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, একটা জোস টিকটক লাইক কি আপনার টিকিঅ্যাপস ফেসবুক রিলস যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। তো গাইস, এইরকম একটা ট্রেন্ডিং ভিডিও, তো গাইস একদম একটা অরিজিনাল একটা ট্রেন্ডিং ভাইরাল ভিডিও, অনেকেই কিন্তু খুঁজতে আছেন এইরকম ভিডিও কীভাবে করব, কোথায় পাবো, কীভাবে আপনার চোখ দিয়ে এই ধোঁয়াটা কীভাবে আগুনটা বের করব। এই বিষয়ে কিন্তু অনেক কিন্তু ভাবতেছেন কোথায় থেকে করব, কীভাবে করব, আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো গাইস, আজকে এইরকম একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। তো এইরকম ভিডিও কীভাবে করবেন, তো গাইস আজকে দেখিয়ে দেবো। তো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে খুব সিম্পলভাবে কিন্তু ভিডিওটা করতে পারবেন। তো গাইস চলুন বেশি কথা বলবো না, চলে যাবো স্ক্রিনে গিয়ে আপনাদেরকে তাড়াতাড়ি করে এই ভিডিওটা এডিটিং দেখিয়ে দিই, কীভাবে এরকম চোখ দিয়ে ধোয়া আগুন আপনার কীভাবে বের করবেন এবং ভিডিও এডিটিং করে ভাইরাল হবেন। তো গাইস চলো, লেটস গো। গাইস এই ভিডিওটা এডিটিংয়ের জন্য কিন্তু একটা ভিডিও শ্যুট করে নিতে হবে, সুন্দর করে আপনি একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো গাইস আমি আমার ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেম এইভাবে আপনার পার্ট পার্ট ভিডিওটা শ্যুট করে নেবেন। তো গাইস ফার্স্টে এরকমভাবে আপনার পার্ট পার্ট কয়েকটা পার্ট সুন্দর করে আপনি ভিডিও শ্যুট করে দেবেন, মানে আপনি সোজাভাবে ব্যাকাভাবে আপনি যেভাবে খালি চোখটা দিয়ে আপনি সুন্দরভাবে ক্যামেরার দিক করে অ্যাটিটিউড মুড করে আপনি সুন্দর করে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো গাইস চলুন দেখে দিই কীভাবে এডিটিংটা করবেন। তো গাইস এই ভিডিওটা এডিটিং আপনার খুব সিম্পলভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে করতে পারবেন। তো ক্যাপকাট অ্যাপস দিয়ে আমি জানি আপনার খুব সিম্পলভাবে বেশিরভাগ বোঝেন, তো ফার্স্টে আপনি কিন্তু ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। তো গাইস ক্যাপকাট অ্যাপসে আসবে, এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস এইখান থেকে আপনি ফার্স্টে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, সে আপনার শ্যুট করা ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি আমার শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, তো সেমভাবে আপনি আপনার শ্যুট করা ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো গাইস ওকে, ভিডিওটা করার পর এখন আপনাদের একটু ভিডিওটা কিন্তু স্লো মোশন করতে হবে আমার মতন, যেভাবে স্ক্রিনে দেখছেন সেম এইভাবে। তো গাইস এখন কী করবেন, জাস্ট আপনি যেখান থেকে হাতটা সেদিন ধরুন আপনি যার এইখানে কিন্তু এইটুকু কিন্তু আপনার মানে ঘোরা আগ পর্যন্ত এইটুকু কিন্তু স্লো মোশন হবে, আপনি যখন যাবেন এটাকে একটু একদম স্লো মোশন হবে। তো কী করবেন, জাস্ট এইখান পর্যন্ত ভিডিওটা লিখে আপনি কী করবেন, এখান থেকে স্প্লিট করবেন, স্প্লিট করে বাকি অংশ মানে মাঝখানে যেটুকু থাকবে বা সরি মানে প্রথমে যেটুকু থাকবে এটুকুই কিন্তু এই স্পিডে ক্লিক করবেন। দেন এখান থেকে নর্মাল ক্লিক করে আপনি জাস্ট এটাকে কিন্তু ফাস্ট করে দেবেন, আপনি প্রায় দুইয়ের দিকে করে দেবেন। তো দেখুন 1.8 করে দেবেন, ওকে আপনি এটাকে ফাস্ট করে দেবেন। তো সেম এইভাবে আপনি ফাস্ট করে দেবেন। তো ফাস্ট করার পর জাস্ট এখন কী করবেন, জাস্ট আপনি এইটুকু জাস্ট এই পর্যন্ত আপনি ফার্স্টে একটু ফাস্ট করে দেবেন, তারপর এইটুকু একটু স্লো মোশন করবেন, মানে এখান থেকে কী করবেন বাকি অংশ এইটুকু স্লো মোশন করবেন। তারপর কী করবেন, আরেকটা স্প্লিট করবেন, তো এখান থেকে স্প্লিট করবেন, দেন মাঝখানে মানে দ্বিতীয় একটা যে স্প্লিট করবেন সরি একটু জুম করে দেবেন, মানে সরি মাঝখানে যেটুকু আছে এইটুকু একটু কিন্তু স্পিডে ক্লিক করবেন, দেন নর্মাল ক্লিক করে এটাকে একটু স্লো মোশন করবেন 0.5 করে দেবেন। ওকে ফার্স্টে একটু স্পিড হবে, পরে একটু স্লো মোশন হবে, এই দেখুন স্পিড এবং স্লো মোশন, ফার্স্টে স্পিড এখানে স্লো মোশন। ওকে এইটুকু কাজ শেষ, এরপর আপনি কিন্তু জাস্ট ঘুরবেন, জাস্ট এই ঘুরবেন আপনার চোখ দিয়ে কিন্তু ধোঁয়াটা বের হবে। তো এর জন্য কী করবেন, আপনি যেখান থেকে ঘুরবেন জাস্ট এইখানে একটু ঘোরার আগ পর্যন্ত মানে এই পর্যন্ত রেখে স্প্লিট করবেন, দেন এই সামনে যেটুকু আছে এটুকু ডিলিট করে দেবেন। জাস্ট প্রথমে একটু ফার্স্ট রাখবেন, তারপর একটু সলমিশন রাখবেন, তারপর মাঝখানে এটুকু কেটে দেবেন। তো কেটে দেওয়ার জন্য এখানে ডিলাইটা ক্লিক করে কেটে দেবেন। তো এরকমভাবে করবেন, দেখুন গাইস ফার্স্টে এরকম, তারপর এরকম, তারপর এরকম ঘুরবেন। ওকে ঘোরার পর জাস্ট আপনি এইবার কী করবেন, আপনি যেখান থেকে ঘুরবেন জাস্ট ঘোরার এই ঘোরার এইখানে এই সাদা আইকনটা আছে আপনাদেরকে দেখে দিই, মাঝখানে সাদা আইকন, এখানে কিন্তু একটা অ্যাড করতে হবে। কী অ্যাড করতে পারবেন, আপনি অ্যানিমেশন। তো এই মাঝখানে এই সাদা আইকন উপরে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি আবার বুঝিয়ে দিচ্ছি, মাঝখানে যে সাদা আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন, এইখানে ক্লিক করার সামনে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন ডবল ব্লার, এই প্রথমে যেটা আছে এটা পর ক্লিক করবেন। ওকে এটা পর ক্লিক করবে, এটাকে একটু কমিয়ে দেবেন, একদম পুরো দিন 0.5 করে দেবেন, 0.5 করে দিয়ে ক্লিক করে দেবেন। তো এরকম সেমভাবে দেখুন এইভাবে। তো গাইস ওকে আপনি দেখুন সুন্দরভাবে খেয়াল করুন, এইভাবে আপনি জুম হয়ে এরকম হয়ে যাবে। তো ওকে আপনি এরকম জুম হয়ে এরকম তাকাবেন, তাকানোর পর এই পর্যন্ত রেখে দেবেন, বেশি দূর না রেখে আমার একটু রেখে দেবেন, স্প্লিট করবেন, দেন এইখান থেকে আবার পরবর্তী পার্টে চলে যাবেন। তো দেখুন পরবর্তী পার্ট কোথায়, তো এইখানের থেকে পরবর্তী পার্ট শুরু, এই দেখুন এখান থেকে তাকাবেন জাস্ট এইখান পর্যন্ত রেখে কী করবেন আবার স্প্লিট করবেন, দেন সামনে যেটুকু আছে আমার মতো আপনি ভিডিওটাকে কিন্তু শ্যুট করে নেবেন। তো সামনে যেটুকু আছে এইটুকু আপনি এখান থেকে ডিলিট করবেন, আপনি ফার্স্টে এরকম তাকাবেন, এই তাকানো একটু রেখে দেবেন, তারপরে এইটুকু আপনি ডিলিট করবেন, এত দরকার নেই। তো এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো ফার্স্টে আপনি এরকম তাকালেন, তারপর আবার এই পার্টটা শুরু হবে। ওকে এই পার্টটাকে আপনি সামান্য রেখে দেবেন, রেখে দিয়ে আবার কিন্তু স্প্লিট করবেন, দেন স্প্লিট করে আবার এই পরবর্তী পার্টে যাবেন। তো এইখান থেকে যেখান থেকে শুরু করবেন জাস্ট এইখান পর্যন্ত দেখুন, এই পর্যন্ত রেখে স্প্লিট করবেন, মাঝখানে যেটুকু থাকবে এটুকু এখান থেকে আবার ডিলিট করে দেবেন। তো ওকে
ওকে গাইস, ফার্স্টে কিন্তু এরকম তাকালেন, তারপর এই দিক থেকে তাকালেন, তারপর এই দিক থেকে তাকালেন। ওকে, এই পর্যন্ত সামান্য একটু রেখে দেবেন, এই পর্যন্ত রেখে স্প্লিট করবেন। দেন এইখান থেকে আবার পরবর্তী পার্ট, দেখুন পরবর্তী পার্ট পর্যন্ত রেখে দিয়ে আবার স্প্লিট করবেন। দেন স্প্লিট করে সামনে মাঝখানে যেটুকু থাকবে এটাকে এখানে ডিলিট করে দেবেন। ওকে, সেমভাবে আপনি পার্ট পার্ট করে নেবেন। তো পার্ট পার্ট করে নিয়ে ওকে গাইস, আমার ভিডিওটা শেষ। তো এখান থেকে স্প্লিট করে বাকি অংশ এটুকু ডিলিট করে দেবেন, অত দরকার নেই, জাস্ট এটুকু ডিলিট করে দিয়ে ওকে হয়ে গেল। তো গাইস আবার মোটামুটি মনোযোগ দেখে রাখুন, সেম এইভাবে আপনি ফার্স্টে এরকমভাবে স্প্লিট করে সলিউশন হয়ে যাবে, তারপর ঘুরবেন, তারপর এই পার্টটা হবে, আস্তে আস্তে আপনি একটা একটা করে পার্টটা করে নেবেন, সেমভাবে পার্টটা করে নেবেন। ওকে, তো এবার আপনি কী করেন, এখান থেকে ডুবার বুলারটা দিয়ে দিয়েছেন, এখানে কিন্তু দেখুন এই ডুবার বুলারটা দিয়ে দিয়েছেন। তো এইখানে কিন্তু সেই বুলারটা দিতে হবে এই পার্টের আগে। তো এই সাদা আইকন উপর একটা ক্লিক করুন, দেখুন এই সাদা আইকনে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার আবার আপনি ডুবল বুলার এখানে একটা ক্লিক করে এটাকে একটু কম দেবেন, 0.3 করে দেবেন। ওকে, তো সেম এইভাবে আপনাকে যেভাবে দেখে দেবো সেম এইভাবে। ওকে, তারপর এইখানে আপনি যে আরেক পার্টের আগে আরেক পার্ট যেটা যেখানে করবেন, এই আরেক পার্টের আগেই সাদা আইকন উপর ক্লিক করে আবার ডুবল বুলার ক্লিক করে এটাকে 0.2 করে দেবেন বা 0.3 করে দেবেন। ওকে, তো এইখানে আবার সেমভাবে বুলারটা করে দেবেন। তো গাইস সেমভাবে বুলার করে দেবেন, এইখানে একটা বুলার করে দেবেন। তো গাইস এখানে ডবল বুলার পর একটা ক্লিক করে দেবেন, এটাকে 0.2 করে দেবেন। তো সেমভাবে একইভাবে আপনারা এখান থেকে ডবল বুলার করে দেবেন। ওকে গাইস, ওকে আমার কিন্তু ডবল বুলার মোট প্রত্যেকটা হয়ে গেছে। তো এইখানে আপনি কী করবেন, জাস্ট এইখান থেকে আপনি ডবল বুলার সব কিছু কিন্তু কমপ্লিট, আমি যেভাবে করছি সেম এইভাবে আপনি আগে ডবল বুলার কমপ্লিট করে দেবেন। তো গাইস দেখুন আমার কিন্তু সব কিছু ডবল বুলার করা হয়ে গেছে, সেমভাবে আপনি কিন্তু প্রত্যেকটা পার্টে পার্টে ডবল বুলারটা করে নেবেন। ওকে, আপনি ডবল বুলার করা শেষ, এখন আপনাদেরকে চোখ দিয়ে কীভাবে ধুমিটা বা ধোয়া আগুন বের করবেন সেটা দেখে দেবো। তো ফার্স্টে আপনি এই এখান থেকে সলিউশন করে নেওয়ার পর যেখান থেকে আপনি এই দিকে ক্যামেরার দিকে তাকাবেন, জাস্ট এই ক্যামেরায় ঘোলার পর্যন্ত দেখি, এইখান থেকে আপনার কিন্তু চোখ দিয়ে আগুনটা বের হবে। তো তার জন্য কী করবেন, এই পর্যন্ত লেটটা রেখে নিচে অপশনগুলো পাবেন, এই অপশনগুলো একটু খেয়াল করেন, নিচে অনেক অপশন আছে, এই অপশন থেকে এই মাঝখানে ইফেক্টটাকে সিলেক্ট করুন। দেখুন এখানে ইফেক্ট, তো আমি আবার ভালো করে বুঝিয়ে দিই। তো আপনি যেখান থেকে তাকাবেন জাস্ট ওইখান পর্যন্ত রেখে দিই ইফেক্ট, এই ইফেক্টে আবার ক্লিক করবেন। দেন ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা অনেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে আপনি ভিডিওর জন্য এটাকে খোঁজেন কিন্তু পান না। তো এখান থেকে সরি, এটা কিন্তু হবেই না, আপনাকে আবার বলছি এটা কিন্তু হবে না। ফার্স্ট মানে আপনারা কী করবেন, মাঝখানে যে বডি ইফেক্ট আছে দেখুন, এই বডি ইফেক্ট পর একটা ক্লিক করবেন, এই বডি ইফেক্ট দিয়ে আপনার কিন্তু কাজ করতে হবে। তো বডি ইফেক্ট পর একটা ক্লিক করবেন, দেন ক্লিক করে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ট্রেন্ডিংটা আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। তো ট্রেন্ডিংটা সিলেক্ট করে আপনারা যদি নিচের দিকে যান, তো এইখানে অনেকগুলো অপশন পাবেন, দেখুন এইখানে অনেক অপশন পাবেন এই চোখ দিয়ে বের করার জন্য। তো ফার্স্টে আপনি কী করবেন, ফিল্মে ইয়েস এই চোখ দিয়ে যে আগুনটা বের হচ্ছে এটাকে সিলেক্ট করে দেবেন, ফিল্মে ইয়েস। তো এটা পরে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে টিকে ক্লিক করে দেবেন, হয়ে গেছে, আপনার চোখ দিয়ে কিন্তু আগুনটা বের হচ্ছে। তো দেখুন সেম এইভাবে আপনি কিন্তু ফার্স্টে এইভাবে করে নেবেন, তো আগুনটা বের হয়ে গেল। আপনার এই পরবর্তী পার্টের আগ পর্যন্ত রাখবেন, জাস্ট এই পর্যন্ত রেখে আপনি ছোটো করে দেবেন, এইভাবে ছোটো করে দেবেন। ওকে, এবার আপনি কী করবেন, এই লেয়ারটা পরে ক্লিক করবেন, যে আপনি আগুনটা নিয়ে আসেন, এই লেয়ারে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আপনার কিন্তু এটাকে মানে কুমাতে বাড়াতে পারবেন। তো দেখুন এটা কালার চেঞ্জ করতে পারেন, দেখুন যে কোনো একটা কালার করতে পারেন, দেখুন কালার আমি কিন্তু ফার্স্টে যেটা কেউ এটা কালার করতে পারেন। তো যেখানে সেটা হচ্ছে বাড়াতে পারবেন, আপনি সামনে থেকে একটু বাড়িয়ে যাবে আগুন কমিয়ে যাবে, তো আপনি একটু বাড়িয়ে দেবেন, স্পিডটাকে একটু বাড়িয়ে কমাতে পারেন, মানে দ্রুত হবে। তো আপনি এইগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমি কিন্তু অ্যাডজাস্ট করে দেখিয়ে দেবেন, সেম এইভাবে দেখুন, সেম এইভাবে আপনি আগুনটা বের হবে। তারপর এবার কী হবে, তো এবার পরবর্তীতে আপনি এইখানে একটা ইফেক্ট লাগাবেন। তো এইখান থেকে এখানে তো এই আগুনটা লাগালেন, পরবর্তী এইখানে কোন ইফেক্ট লাগাবেন, তো এইখান পর্যন্ত রেখে কী করবেন, আবার আপনি ব্যাকে যাবেন, আপনাদেরকে প্রথম দিন দেখায় এই ইফেক্টে ক্লিক করবেন, আবার ইফেক্টে ক্লিক করে বডি ইফেক্টে ক্লিক করবেন। আপনাদেরকে আবার বুঝিয়ে দিয়েছে, তো নিচের দিকে গেলে এইখান থেকে ট্রেন্ডিংয়ে সব কিছু পাবেন, আপনি সব সম্পূর্ণ জিনিস ট্রেন্ডিংয়ে পাবেন। তো এইখান থেকে আপনি কোনটা সিলেক্ট করে দেবেন, দ্বিতীয় নম্বরে এইটা সিলেক্ট করে দেবেন। দেখুন এই আপনার দুটা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, দেখুন লেসার ইএস ওয়ান এবং তো যেখানেও একটা ক্লিক ক্লিক করে দেবেন। তো আমি আমি ধরেন লেসার ইএস ওয়ান এটা ক্লিক করে দিলাম, তো এটা ক্লিক করার পর আপনি টিকে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন সেম এইভাবে আপনারও সামনে এইভাবে হয়ে যাবে। তো দেখুন এটাকে আপনারা এই ছোটো করে দেবেন, জাস্ট এই লেয়ার পর্যন্ত করে দেবেন, যে লেয়ার পর্যন্ত আছে জাস্ট এই লেয়ার পর্যন্ত করে দেবেন, আপনি যেখানে এই ভিডিওটা শেষ পর্যন্ত করে দেবেন। তারপর এটাকে কিন্তু অ্যাডজাস্টে ক্লিক করতে আপনি এটা কিন্তু কমাইতে বাড়াতে পারবেন, এটাকে আপনি কমাইতে বাড়াতে পারবেন। তো আপনি দেখুন আপনি মন মতো এটাকে করে নেবেন। তো গাইস যেরকম মন চায় আপনি সেরকম কালারও চেঞ্জ করতে পারেন। তো দেখুন আমি কিন্তু কালারও চেঞ্জ করতে পারতেছি, এটাকে বাড়াতে কমাইতে পারেন স্পিড। তো ওকে দেখুন আপনি সেম একইভাবে করতে পারেন। তো গাইস এরকম করার পর জাস্ট আগুনটা বের হওয়ার পর জাস্ট এখানে আপনি কী করবেন, আগুনটা বের হবে, তারপর আপনার চোখ দিয়ে এটা বের হবে। ওকে, তা এরপর আপনি এবার তিন নাম্বার যেটা এখানে আবার কোনটা লাগবেন আমি সেটা দেখে দিচ্ছি। এখান থেকে বডি ইফেক্টে আবার ক্লিক করবেন, দেন ক্লিক করে অপশনগুলো আপনি নিচের দিকে যান, এইখান থেকে অনেকগুলো পাবেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করুন। তো আমি তিন নাম্বার ধরুন আমি এটা লাগাবো। তো দেখুন এতে এখানে লেসার ইয়েস টু, দেখুন এই ইয়েস টু এটা আবার ক্লিক করে আমি ওকে করে দিই। তো এটা
তারপর আমি এটা লাগাবো। তো দেখুন সেম এইভাবে যদি লাগান আপনি মন মতন জেট পর্যন্ত আপনি সমান করে দেবেন, ভিডিও পর্যন্ত যেটুক লেয়ার আছে আপনি এই ছোটো লেয়ারটুক যে বন্ধুক আছে এই বন্ধুকে দেখে আপনি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। আবার বলছে আপনি মন মতন কালার করতে পারবেন, আপনি এটাকে কমাতে বাড়াতে পারবেন, এটা আপনার মন মতো আপনি করে নেবেন। আপনি এখানকে যা দেখানোর জন্য আমি করে দিয়েছি সেম এইভাবে আপনি এটাকেও করে দেবেন। ওকে, তারপর এটাকে এবার লাস্টেতে আবার কোনটা দেবেন সেটাও দেখে দেবেন। তো লাস্টে এইখানে একটা আপনি দিতে পারেন। তো ব্যাকে যাবেন, আবার আপনাদেরকে বুঝিয়ে দিয়ে ইফেক্টে একটা ক্লিক করবেন, দেন বডি ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে অনেকগুলো এতে হ্যাড ওয়ার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো অনেকগুলো, তো এখান থেকে আপনি লাইটিং ইয়েস এটাকেও সিলেক্ট করতে পারেন। এদের হ্যাড ওয়ার যেটা আছে এখানে এটা ক্লিক করে লাইট ওয়ার্স এটা আবার ক্লিক করতে পারেন। লাইট ইয়ে মানে লাইটিং ইয়েস এটা পর ক্লিক করে দেবে, এটা কিন্তু আপনার আনকমন একটা, দেখুন এটা কিন্তু একটা ভাইরাল, দেখুন এইরকম আপনাদের সামনে আবার তো শো করতেছে না, দেখুন এইরকমভাবে হয়ে যাবে। তো এটাকে আপনি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আপনাকে এটাকে কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতন করে নিতে পারেন, এটা স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন, সব কিছু আপনি গ্রো করতে পারবেন। ওকে, আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো সেম এইভাবে আপনার এটাও হয়ে যাবে। তো দেখুন সেম এইভাবে। তো এখন আপনাদেরকে একটা বুদ্ধি বুঝিয়ে দিই। তো এখান থেকে আপনি যেটা ফার্স্ট কোন সলিউশন করলেন, তো এই লেয়ারগুলোকে একটু সলিউশন করে নেবেন। এই লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে স্পিডে ক্লিক করবেন, দেন নর্মাল ক্লিক করে একবারকে এখান থেকে 0.5 করে দেবেন। তো প্রত্যেকটা লেয়ারে আপনার এখান থেকে 0.5 করে দেবেন, এই স্পিডে ক্লিক করবেন, নর্মাল ক্লিক করবেন, দেন 0.5 করে দেবেন। তো এখান থেকে 0.5 করে দেবেন। তো আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ারে এখানে স্পিডে ক্লিক করবেন, নর্মাল ক্লিক করবেন, 0.5 করে দেবেন। সেম একইভাবে আপনি যদি সম্পূর্ণ লেয়ারটা যদি এরকমভাবে স্পিডে করে 0.5 করে দেন, আপনি সুন্দরভাবে কিন্তু এই ইফেক্টগুলা মানিয়ে যাবে। তো ইফেক্টগুলো আপনাদেরকে সেম এইভাবে আপনি তাকাবেন, জাস্ট এই লেয়ারটাকে আপনি ভিডিও পর্যন্ত করে দেবেন। তো সেম একইভাবে আপনাদের মন মতন দেখুন, সেম একইভাবে আপনার লেয়ারটাকে সলিউশন হয়ে যাবে। তো গাইজ দেখুন সেম এইভাবে একদম ইজিলি। তো গাইজ দেখুন আপনি সব কিছু সলিউশন করে দেবে, আপনি এটাকে কমিয়ে দিতে পারেন। তো গাইজ আমি আবারও বলে দিচ্ছি, আপনি যখন শ্যুটটা করবেন ভিডিও, জাস্ট আপনি ক্যামেরার দিকে লুকটা রাখবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ওই চোখে এবং আপনার যেখানে লাগাইতে চান আপনি সুন্দর করে ম্যাচ হয়ে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে সেম এইভাবে আমার মতন। তো গাইজ ওকে, আমার ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ব্যাকে গিয়ে আমি আপনাদেরকে এখন মিউজিকটা লাগিয়ে নেবো। তো গাইজ আমি যে মিউজিকটা ইউজ করছি আপনারা যদি চাইলেন, চাইলে এই মিউজিকটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। তো সেখানে ক্লিক করে আপনার ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাডোবে পার ক্লিক করে এক্সট্রা পার ক্লিক যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার মিউজিকটা আপনার গ্যালারি শো করবে। তো আপনি সেই মিউজিকটা নামিয়ে নেবেন, আমি ভিডিও দিয়ে দেবো মানে লিঙ্কটা দিয়ে দেবো। সুন্দরভাবে ক্লিক করে আপনি ইউটিউব থেকে ভিডিও নামালেন, নামা নিয়ে এখান থেকে এক্সট্রা পার ক্লিক করে সুন্দর এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইজ আমার ভিডিও কিন্তু অলরেডি দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে, সেম এইভাবে আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইজ ভিডিওটা এইভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা, এখান থেকে সেভ আসুন, এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তো গাইজ আবারও বলে রাখছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা বাজিয়ে দেবেন।